সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে আজকের মাতা সারদা দেবীর অমূল্যবান কিছু বাণী আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। কথা দিলাম ভিডিওতে বলা কথাগুলি তোমার জীবনে ভীষণ কাজে দেবে, তাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। মাতা সারদা দেবী বলেছেন, সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে। সারদা দেবী বলেছেন, যখন তুমি খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছ তখন থেমো না, চলতেই থাকো, ভালো সময় তোমারও আসবে। এই পৃথিবীতে কেউ কারণ নয়, তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করেছো তো দেখবে সেই মানুষটাই একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছোট লক্ষ্য নিয়ে কখনো বড় হওয়া যায় না, আর ছোট মন নিয়ে কখনো মহান হওয়া যায় না। মাতা সারদা দেবী বলেছেন, সৎ সঙ্গে থাকো, অহংকার খেয়ে কখনো মাথা তুলে দাঁড়াতে দিও না, তাহলে দেখবে তুমি সর্বক্ষেত্রে জয়ী হবে। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তিনিই মা। দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি উপাচারের, মাকে আপন করে পেতে শুধু মনটাকে দাও তারে। যা পেয়েছিলে তাকে আরো যত্নে রাখো, নইলে সেটাও হারিয়ে যাবে। যা পাচ্ছ তাকে সদরে গ্রহণ করো, নইলে দুকুল হারিয়ে যাবে। যা পাবে তার জন্যেও স্বপ্ন দেখে যাও, নইলে পিছিয়ে পড়বে। আজকের ভিডিওতে যে সারদা মায়ের কথাগুলো বললাম, যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি পরবর্তীতে যে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনার ফোনে প্রথম পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেল জি বাংলা মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।